ব্যবহার করেন শরম লাগে না আর মাও তো কোনো সময় আর মাসুদি মাসুদিকে বলেন এনে গেলে বলেছে কত সুন্দর নাম আর মাসুদা আইসা আনার বড্ডা ভাবি আপনার একটা দায়িত্ব আছে না সুন্দর মতে একটা ইয়ে আছে না

ইউ হাতার বস্তা শুন তোর লগে আয় বেজাল করবে আই এসে জগা করবে ও মা কি বিষিম্যা তুই যে বিষম্যা তোর মর আস মা তোর মরক ইয়ে তুই হাড়া দিছ সান্ডা দুয়ারে আয় বেগুন গাছ গিয়ে রুই এদিন হানি টানি তুই কত কষ্ট করি এর পট্টা করছি তোর মরগে যায় এ মা মরগে যায় যাই বেগুন গাছের আগে ভাঙিয়ে আছে এখন কোন ধরনের বেঁধুপি হ্যাঁ হ্যাঁ তো এরে শুন তোর লো আহ তো কথা কে ন আহ সুলার ওপরে বাদ দিয়ে আসি তুই আহিলে যাই হইলে বলছি কথাটা বুঝছিস তুই যে মরগের কথা করে মরগিয়ে কে এত শিক্ষিত না যে মরগিয়ে র শিখে দিলে মরগিয়ে হেডে যায় ব্যাগ্ঞ্জে গাড়ি এক কুল করে চলে যাবো আর মরগিয়ে তো এত শিক্ষিত ন আর তুই এত বুঝের মানুষ তুই তোর বাইন গাছিয়ে উ নাকিলে লাগাইছ তুই নিশ্চয় তোর বাইন গাছিয়ে গড়ে লাগাই দি উমা তুই তো দেখ একটা যুক্তির কথা কস নার কাছে তো খুব ভালো লাগছে এরা শুন তুই যদি এত যুক্তিযুক্ত কথা কস তুই হাইলে তোর মর কিনে তুই ডি ফিরতে পাবি ইয়া করে তুই দশ জায়গা মারিতে সা হ্যাঁ আউট অফ কন্ট্রোল আউট অফ কন্ট্রোল একবারে হিডি সাঁ করি গেলাম সা তুই আর সম্পর্কে জানস না আর আগের সংসার বাংসি গিলে জানস না একমাত্র আর হইরে হিডি আর সেই সংসার বাং গেলেছি এরে তুই আর সম্পর্কে কি জানস হ্যাঁ বাবুরে বাবু এর তোর কথা কার শুনে বুঝছিস না আর তোর লগে কথা কমে যে রুচি থাকে না নে মরে গেছে আর তোর লগে কির কথা কমো ঐ আদা দি চোত্ৰ বেলাই কটাক কান কৈছিলো আৰু মনে আছে কয় যেন কি সাগলে দিছ পেলে বগলে তলে বুজিছ নে আৰু কটাই এনেকুৱা মন হৈ গৈছে তই মৰ্গেৰে একবেলাই কিজা হে বোলে কটাক কান কৰিলে কৈছিয়াৰি হে গান বাদ দেচা তই লাষ্টি কি কৰে আউট অফ কণ্ট্ৰল বা ইংৰেজী মাৰ ইংৰাজী আউট অফ কণ্ট্ৰলে সৰহে আৰু দুই তিনি লাইন আছে আমি চিঙিলে হেগান কৈ থানা না হেগান কৈলে নাযায় শুনিলে হে কৈ গান শুনিল আউট অফ কণ্ট্ৰল প্ৰেজেণ্টেঞ্চ পাৰ্চেঞ্চ ডট এনিমেল ডট কম কথা বুঝছোস নেই জীবনে তোর জন্য বা আউট অফ কন্ট্রোল আর দুই লাইন বাই বাইক ঠিক আছে তুই উচ্চ ফ্যামিলির মানিয়া আর তোর যে কাশ্রামী এখান আছে এখানে শিশু শ্রেণীর কথা বুঝছো দে তোৰ লগে আৰু কৈ হৈছিলো যে তই আৰু কৈছ কই যে ভাবি এনে নে আন নে একে মই তো দিয়া হোলাকে বিয় কৰা দেন অ মা বিয় কৰা দিছি তই আৰু কৈছো যে তই সাত হাজাৰ দিবি বিয়াৰ আগে কৈছ মই বিয়েন চাইছো যে তুই আৰু তিনি হাজাৰ দিছ কাপোৰ এক কাণ দিছ আৰু কিছু দিছ ন আৰু দুই হাজাৰটোৱে কণ্টে তই এই যে হিচাপ কৰি লৈছ শান্তান খাইছি যে চাহ খাইছি যেন সেইকাৰণে হিচাপ কৰি তু আৰু দুহেজাৰতে দিছ ন এহিলেতো অংকা নাতিছোবা দেওৰা না দেওৰে আগামী বিছ বছৰত তুই তোৰ নাতিছ চবা দেখি ন বৌকেল লগে লগে লাগে দে চাৰাদিন বেজাল বৰ কচ বা ফাৰ্গ বাই যাব গ'লে বৰ কি ধৰিছ হে এগ হৈছে তোৰ নাল হক কারো হক হালালে তে একাই কোনোদিন কেউ শান্তিতে থাকতে তো এ আগামী বিশ বছর কই না আগামী বিশ বছর তুই কোনো নাতির মুখ দেখতে যা তোর আমি অভিশাপ দিয়ে দিয়েছি বাবু রে বাবু হুন হুনের দোয়া কোনোদিন গরু মনে না তুই আর অভিশাপ দেওয়ার কেন তোর অভিশাপ তো জীবনে কবল হতো না নামাজ নাই কলমা নাই আস্তা কাসরা থাই কেন নে থুতি গেছা এটা আরও অভিশাপ দিতে আছে কাসরা কন্ডের আর হুন তোরা আজ রাস কথা করিয়ে ওই মূলত ডাক্তারের কাছে যা যে বোর্ডটি হালাইছি অঙ্গার ডাক্তার কাছে যাই জানো লাস্টে গুনে নিয়ে গিয়েছি গুনিনের কাছে গেছি গুনে নিয়ে কইছে খালি তিন টাকা দিমু এক বছর ভিতরে গিয়া নাতির মুখ দেখমু বুঝছিস তোর এত কথা আর শুনবে সময় নাই লাশে যেন গুনিন দছিন কেন হ্যাঁ সংসার সংসার হাত রাত রই যাব জান আই কই দিছি সংসার আর থাকতে না বাপ বাহ এরে সংসার আর তো হাত হাত রইন বাইন্য আসা নিজের কাছে যে হাত হাত রই গেছে গুনিনের হিসে আড়ি আড়ি হিয়ান যে কন না ইদুয়া মানুষের সামনে এত অপমানি করছে কেন সরমনে চালিশ কাল্লা হয়েছে